ঐতিহাসিক মাইজবান্ডার দরবার শরীফের জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023 উপলক্ষে মুর্শিদে আজম মুর্শিদে করিম রহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারি মুদাজিল্লু আলিয়ের সুনিপুণ ব্যবস্থাপনায় ও নায়েবে সাজ্জাদ হোসেন কেবলার যোগ্য তত্ত্বাবধানে আয়োজন আজকের এই জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নয়নমণি সদরে জলসা যিনি আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় আমাদের সকলের অন্তরের অন্তঃস্থলের একমাত্র নক্ষত্র রহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারে মুদাজিল্লু আলিয়ের সাদারত এবং উপবিষ্ট আজকের এই মাহফিলের সম্মানিত নায়েবে সদর নায়েবে সাজ্জাদ হোসেনের দরবারে গৌসুল আজম আমাদের পথ পরিদর্শক আমাদের পথ প্রদর্শক রহনুমা এবং আমাদের তরিকতের পথ প্রদর্শক আমার মুর্শিদে করিমের একমাত্র নয়নের নয়ন নয়নের পুতুলা নয়নের মণি আমার মুর্শিদে করিমের লখতে জিগর নূরে নজর আমাদের লক্ষ মুরিদের প্রাণস্পন্দন নায়েবে সাজ্জাদ হোসেনের দরবারে গৌসুল আজম রহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হোসাইন মোহাম্মদ ইরফানুল হক মুদাজিল্লু আলী সাদারত করতেছেন উপস্থিত আঞ্জুমানের কেন্দ্রীয় কর্মকর্তা বিন্দু জেলা উপজেলা বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আজকের এই দ্বিবার্ষিক অধিবেশনের সম্মানিত পীর ভাইরা এবং মা বোনেরা আজকের এই সবার স্থান থেকে আঞ্জুমানের পক্ষ থেকে আমাদের মুর্শিদে করিমের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে সশস্ত্র সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইবনা সাল্লে আলা সবাই আমরা পড়ি সাল্লে আলা রাসূলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা ওয়জুনাতে তু কুছি না থা ওয়জুনহু তু কুছি নহু জান হেব জাহান কি জান হে তো জাহান হে সাল্লে আলা রাসূলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা খৌফ না রাখে আয় গোলাম জরা তো তো হে আবদে মুস্তফা তেরে লিয়ে আমান হে তেরে লিয়ে আমান হে সাল্লে আলা রাসূলেনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা আমরা সবাই এদিক ওদিক ঘোরাফেরা না করে যেখানে নায়েবে সাজ্জাদ হোসেন কেবলা আমাদের সামনে উপস্থিত আহলে বাইতে রাসূল আওলাদে রাসূল এনার সামনে আমাদেরকে এমনভাবে ব্যস্ত হবে যাতে আমাদের আমল বাতিল না হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একটি আয়াত সূরা হুজুরাতের শুনিয়েছেন
যে তোমরা আল্লাহর রাসূলের সামনে যখন বসবা তখন এত এত বেশি আদব রক্ষা করতে হবে যেন অজান্তেও যেন তোমাদের কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের উপরে চলে না যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন আল্লাহর শাহী দরবারে কোটি কোটি শুকর আদায় করলেও উম্মত হওয়ার শুকর আদায় হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলতেছেন আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহ বান্দার জন্য উৎসর্গ করে কখনো বলে নাই এহসান করেছি কখনো বলে নাই এহসান করেছি কিন্তু আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত কে দুনিয়ার জমিনে পাঠানোর সাথে সাথে আল্লাহ মুমিনদেরকে খোঁটা দিয়ে বলতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা জোরে বলেন সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর বড় ইহসান করেছে বড় দয়া করেছেন যে খাতামুন নবীন রাসূল মুকাররম রউফুর রহিম কে প্রেরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই রাসূলের আওলাদের সামনে বসে আছি ঠিক কি না যে রাসূলের সামনে আল্লাহ সাহাবাদেরকে সতর্ক করে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমাদের কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের উপরে যেন না যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজহারে বাদিকুম লিবাদ তোমাদের কথাবার্তা নবীর সাথে এমন যেন না হয় যেন তোমাদের মাঝে তোমরা যে কথাবার্তা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ভাষা ব্যবহার করে তোমরা একে অপরকে সম্বোধন করো সেই শব্দ নবীর সাথে ব্যবহার করা যাবে না কারণ কি আল্লাহ সতর্ক করে দিয়েছেন আনতাহবাতা আমালুকুম ও আনতুম লা তাশউরুন যদি এমনটা করে থাকো আমার নবীর কথার উপর তোমাদের কথা যদি উপরে চলে যায় আমার নবীর সাথে যদি তোমাদের সাধারণ মানুষের সাথে কথাবার্তার মতো যদি নবীর সাথে কথা বলো আনতাহবাতা আমালুকুম তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ও আনতুম লা তাশউরুন তোমরা বলতেই পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কতটুকু আল্লাহর রাসূলের সাথে উম্মতের আদব রক্ষা করতে হবে সেটা আল্লাহ সতর্ক করে দিয়েছেন আরো অনেক আয়াত আছে এই ব্যাপারে যেমন একদল বেদুইন আসছে নবীকে ঘুম থেকে দুপুরে ডাকা শুরু করলো সূরা হুজুরাতের মধ্যে আছে হুজুরাত তত্ত্ব হচ্ছে আল্লাহর হুজুরা প্রিয় রাসূলের পিছনে গিয়ে ডাকাটাকে শুরু করলো তখন আল্লাহ বলতেছেন যে এই জাতগুলো নির্বুদ তাদের উচিত ছিল আমার নবী ঘুমাচ্ছে ডিস্টার্ব না করে তারা যদি অপেক্ষা করত এটা তাদের জন্য অনেক শ্রেষ্ঠ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমি কথাগুলো বলতেছি এই জন্য যে আল্লাহ রাসূলের সাথে সাহাবাইকের আমের উঠা বসা ব্যবহার আদান প্রদান লেনদেন কথা বার্তা চাল চলন কি ধরনের ছিল সেটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা কখনো যেন ভুলাও আমার রাসূল সরওয়ারে কায়নাতের সাথে যেন কোন ধরনের অশোভনমূলক আচরণ যেন না হয়ে যায় অজান্তেও যেন নবীর ব্যাপারে কোনো ধরনের ভুল আচরণ যাতে না হয় সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে দীর্ঘ জায়গার মধ্যে একাধিক জায়গার মধ্যে সাহাবাদেরকে সতর্ক করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তো আমরাও যুগে যুগে সেই মহান রাসূলের আওলাদদেরকে পাশে যখন পাব কাছে যখন পাব যেন আমরা মনে না করি উনিও যেন আমাদের মতো একজন কারণ ওনার ব্লাডের সাথে কানেকশন হচ্ছে শাহিন শাহে মদিনার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত বিদায় হজের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন তার মধ্যে অন্যতম ভাষণ ছিল আহলে বাইতের রাসূলের ব্যাপারে জোরে বলুন সুবহানাল্লাহ অন্যতম ভাষণ ছিল আহলে বাইতের রাসূলের ব্যাপারে আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত হাদিসে সাকালাইনের মধ্যে বলতেছেন তারাকতু ফিকুম সাকালাইন আমি তোমাদের মাঝে দুটি বড় অত্যন্ত দামি জিনিস রেখে যাচ্ছি মা ইনতামাসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি এই দুটো জিনিস যদি তোমাদের
সাথে এবং তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো আমি রাসূলের জবান দিয়ে তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি তোমাদেরকে আমি শিওর করে এনশিওর করতেছি যে তোমরা কখনো গোমরাহ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা গোমরাহ হব না গোমরাহ হয়ে যাব এটা আল্লাহ রাসূল জানতেন কিনা 1400 বছর এসে মানুষ গোমরাহ হয়ে যাবে এটা আল্লাহর প্রিয় রাসূল ভালোই জানতেন এজন্য উম্মতকে গোমরাহি থেকে রক্ষা করার জন্য আল্লাহর প্রিয় রাসূল সর্বারে কায়নাত রউফ রহিম আমাদেরকে দুটি বড় আমানত দিয়ে গেছেন এই দুটি আমানত যদি যে উম্মতের হাতের মধ্যে অত্যন্ত শক্তভাবে ধারণ থাকবে কলবের মধ্যে লালন থাকবে সেই উম্মতকে কোনো পরাশক্তি গোমরাহ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ লান তাদিল্লু বাদি আমার পরে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না বা তোমরা গোমরাহও হবে না আউয়ালুহুমা কিতাবুল্লাহ সেই মহান আমানতের প্রথম আমানত হচ্ছে আল্লাহর কিতাব ফীহিল হুদা ওয়ান নূর যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সামগ্রিক জীবন ব্যবস্থা এবং আলোর দিশা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেই কোরআন হাকিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরুতে বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে সমগ্র সৃষ্টি জগৎকে ঘোষণা দিচ্ছে আমি এমন এক কিতাব আমার হাবিবকে দিয়েছি আমার হাবিবের উম্মতের জন্য দিয়েছি সামগ্রিক মানব জাতির জন্য দিয়েছি যে কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই ভুল তো নয় ভুলের কোনো সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ সেই 1400-1500 বছর থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে কোটি কোটি বিজ্ঞ স্কলার দার্শনিক মনীষী অতিবাহিত হয়েছেন অনেকে চেষ্টা করেছেন কোরআনের ভুল ধরার জন্য অনেকে আপনারা ইতিমধ্যে অনেক ইতিহাস জানেন জার্মানির অনেক গবেষক কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন আলোচনা করতে গিয়ে তারা উদ্দেশ্য কোরআনের ভুল ধরবে কিন্তু কোরআন পড়তে পড়তে যতই সামনে যায় তত তার অন্তর পরিবর্তন হয়ে যায় যেই দিন কোরআন শেষ করেছে সেই দিন তওবা করে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যে কিতাবটা হচ্ছে আমার মুত্তাকিন বান্দার জন্য হেদায়েতের আলো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সুতরাং যারা প্রকৃতপক্ষে কোরআনের প্রেম নিয়ে কোরআন আল্লাহর কোরআনকে যারা অধ্যয়ন করবে আল্লাহর কোরআনের নিয়ামত অর্জন করবে তাদের অন্তরকে আল্লাহ ঈমানের দৌলত দিয়ে ভরপুর করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কোরআন এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বলতেছেন পৃথিবীর কোন গ্রন্থ পাঠ করলে উপকার হওয়া যায় উপকৃত হওয়া যায় কিন্তু সওয়াব হয় না কিন্তু কোরআন এমন এক আল্লাহর কিতাব মান কারা হারফান যে ব্যক্তি একটি হরফ পড়বে ফালাহু আশর হাসানাত তার জন্য 10টি সওয়াব লিখিত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় রাসূল বলতেছেন ওহে উম্মত লা আকুলু যে আমি বলি না আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম এক শব্দ নয় আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ লাম মিম যে বান্দা উচ্চারণ করবে সাথে সাথে তার জন্য 10-30টি রহমত লেখা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যারা প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করে তাদের সওয়াবের আমলের গাঁটটির মধ্যে আমলের কেরামান কাতিবিনরা এমনভাবে তার আমলনামার মধ্যে এ সওয়াব লিখতে থাকে এই জন্য হযরত কিবলায়া আলমের মধুর বাণী ছিল যে তাহাজ্জুদের নামাজ আদায় করিও আয়ামে বিজের রোজা রাখিও কোরআন শরীফ তেলাওয়াত করিও জোরে বলুন সুবহানাল্লাহ এটা কার কালাম গাউসুল আজম মাইজবান্দারে কুদ্দিসা সিরুল আজিজের কালাম জোরে বলুন না সুবহানাল্লাহ
এজন্য আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন আমি তোমাদের কাছে দুটি আমানতের মহান নিয়ামত হচ্ছে কোরআনে হাকিম জুরে বলুন না সুবহানাল্লাহ হযরত কিবলায়ে আলম একদিন আমার হযরতের দরবারে নোয়াখালী একজন অধিবাসী আসলো তার নাম নজমউদ্দিন উনি অনেক বয়োবৃদ্ধ মানুষ হযরতের সামনে এসে হযরত থেকে মেহেরবানি চাচ্ছেন তখন হযরত গাউসুল আজম মিজবান্দারি কুদ্দুসা সিল আজিজ বলতেছেন মিয়া তুমি কোরআন শরীফ পড়িও কোরআন শরীফ তেলাওয়াত করিও উনি মূর্খ মানুষ আরবিও পড়ে নাই বাংলাও পড়ে নাই হযরতের দরবারে আরজ করলেন মুনিব হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না তখন হযরত বলতেছেন না তুমি কোরআন শরীফ তেলাওয়াত করিও জোরে বলুন সুবহানাল্লাহ তখন উনি আর কথা বাড়ালেন না আমার গৌসুল আজম মাইজবান্দারির কথাটা অন্তরে ধারণ করে বাড়িতে ফেরত গেলেন পরের দিন সকালে হযরতের নির্দেশ অনুযায়ী কোরআন শরীফ খুললেন খোলা মাত্র ওনার জেহেন ওনার অন্তর ওনার জবান চালু হয়ে গেছে পড়া শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم এরকম গর 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 করে হযরত কিবলায়ে আলমের ওই নূরের নজর নায়তের বিন্দু মাত্র যখন ফোকাস তার অন্তরে ঢুকেছে ওই মূর্খ মানুষ সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করে জীবন কাটিয়েছে মূর্খ মানুষ আমার হযরতের শুধু একটা দয়া হলো নজরে এনায়েত হলো কলব জারি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই আমানত নিয়ে এখন যিনি আমাদের কাছে বেঁচে আছেন আমাদের কাছে যিনি হাজির আছেন আমাদের কাছে যিনি উপস্থিত আছেন তিনি ওই নিয়ামতের মালিকানায় মালিক হয়ে যোগ্য এবং উত্তরসূরী হয়ে এবং গৌসুল আজম মাইজবান্দারি কদ্দাসা সিরুল আজিজের দরবারের সম্রাট হয়ে যিনি গদ্দানের সিন সাজ্জাদানের সিন আছেন তিনি হচ্ছেন আমার মুর্শিদ আপনার মুর্শিদ এমদাদুল হক মাইজবান্দারি জোরে বলেন সুবহানাল্লাহ উনিও যদি আমার গৌস মাইজবান্দারির মধ্যে কোনো মূর্খ লোকের অন্তরের দিকে একবার থাকিয়ে যদি নজরে এনায়েত করে সেও কাল সকাল থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মাইজবান্দারি মারহাবা 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 ইয়া মারহাবা গাউসুল আজম মাইজবান্দারি মারহাবা ইয়া মারহাবা গাউসুল আজম আপকে হিম্মত সে জর্রা আপকে হিম্মত সে জর্রা আরশ কা তারা বনে বেগুমাওয়ে বাহর হিম্মতে গৌসে আজম মা বহে মারহাবা গৌসুল আজম মাইজবান্দারি তাই সেজন্য আল্লাহর প্রিয় মেহবুব বলতেছেন আমি দুটি আমানত তোমাদের জন্য রেখে যাচ্ছি তার মধ্যে হচ্ছে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় নিয়ামত হচ্ছে ওয়া আহলু বাইতি আমি তোমাদের জন্য এই হজের বাসনের মধ্যে আমি তোমাদের জন্য যেই দ্বিতীয় নিয়ামত তোমাদের জন্য রেখে যাচ্ছি সেটি হচ্ছে আর কিছু নয় আমি রাসূল সরওয়ার কায়নাতের তিরুদানের পর আমি নবীকে তোমরা দেখতে পাবে না নবীর খুশবু তোমরা পাবে না নবীর বাগানে এসে তোমরা নবীকে খুঁজবে কিন্তু নবীকে পাবে না কিন্তু আমি আমার এমন আহলে বাইতে রাসূল রেখে যাচ্ছি আমার বাগানে এসলে তোমাদের যাতে নবীর খুশবু মিটে যায় তোমরা যাতে নবীর সন্ধান পেয়ে যাও তোমরা যাতে নবীর অনুসরণ পেয়ে যাও তোমরা যাতে নবীর পথ পেয়ে যাও সেই জন্য আমি আমার লখতে জিগর নূরে নজর আমার লখ আমার রক্তের সাথে কমিটেড
আমার রক্তের সাথে কানেক্টেড আমার পুত্র পবিত্র আহলে বাইত রাসূলগণ তোমাদের জন্য রেখে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা বলে আল্লাহর প্রিয় হাবিব ক্ষান্ত হন নাই আল্লাহর প্রিয় হাবিব সতর্ক করে দিয়েছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি আল্লাহর প্রিয় রাসূল সর্বনে কায়নাত বলতেছেন আমার আহলে বাইতের রাসূলের ব্যাপারে আমার উম্মতেরা বিভিন্ন ভাবে আমার আহলে বাইতকে কষ্ট দেবে আমার আহলে বাইতের রাসূলের অন্তরের মধ্যে কষ্ট দিবে আমি আমার নবুয়তের চোখ দিয়ে আমার সকল উম্মতের অন্তরকে আমি পরীক্ষা করেছি দেখেছি আমার আহলে বাইতের রাসূলকে যুগে যুগে এমন কিছু আমার উম্মত থাকবে এমন কিছু না ফরমান উম্মত থাকবে যারা আমার আহলে বাইতের রাসূলকে ভালোবাসবে না জোরে বলুন নাউজুবিল্লাহ ওহে উম্মত আমি সেই ব্যাপারে আমার আহলে বাইতের রাসূল সরওয়ারে কায়নাতের ব্যাপারে তোমাদেরকে বলে যেতে চাই আমার আহলে বাইতের রাসূলের ব্যাপারে তোমাদেরকে মহান রব্বুল আলামিন যার সামনে সবাইকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে কেউ সেই আদালত থেকে পার পাবে না গোপন থাকতে পারবে না গায়র হাজির থাকতে পারবে না যে মহান আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে হাজির হতে হবে সেই আল্লাহকে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি আল্লাহর হক সম্পর্কে আল্লাহর দরপাকর সম্পর্কে আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি সাবধান আহলে বাইতের রাসূলের মর্যাদা যদি হানি করো আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে তোমাদেরকে কাউকে ছাড় দেবে না উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই দিন অনেক গুনাহ মাফ করে দেবে কবিরা গুনাহও মাফ করে দিবে পাহাড় পরিমাণ সমান গুনাহ করলেও আল্লাহ বলতেছেন ওয়াদা করেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহর হাবিবকে বলতেছেন ও আমার প্রিয় নবী আপনার উম্মতকে সুসংবাদ দেন তারা কখনো ভুলবশত যদি পাহাড় পরিমাণ গুনাহও করে ফেলে আমি আল্লাহর দয়া হইলে তার গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু সাবধান আমার আহলে বাইতের রাসূলের ব্যাপারে যদি কোনো উম্মত কসুর করে ফেলে আমার আহলে বাইতের রাসূলের ব্যাপারে যদি আমার কোনো উম্মত যদি অসাদা আচরণ করে ফেলে ওই বান্দা তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বান্দার অনেক গোপন গুনাহ মাফ করে দেবে জাহেরি বাতিনি অনেক গুনাহ আমরা করেছি আল্লাহ সামগ্রিকভাবে বান্দার গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন তওবা করতে বলেছেন মাগফিরাত কামনা করতে বলেছেন কিন্তু আহলে বাইতের রাসূলের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড় দেবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন হে রাসূল সরওয়ারে কায়নাত কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও আমার দয়াল নবী উম্মতের জন্য অনেক করেছেন আপনার করার মধ্যে কোনো ক্রান্তি নেই শেষ নেই যে উম্মতের জন্য আপনার নিজের সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন সেই নবী দুজাহা উম্মতের কাছে কখনো কিছু হাত পাতেনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত উম্মতের জন্য পুরো জীবন উৎসর্গ করেছেন আল্লাহর প্রিয় রাসূল কষ্ট সহ্য করেছেন আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাতের নূরানি এই বদন কানা রক্তাক্ত করেছেন দন্দান শহীদ করেছেন আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত রাসূল করিমের নিজ সন্তানকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন উম্মতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ সেই কাল থেকে ও আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত রউফুর রহিম উম্মতের জন্য কখনো এত কষ্ট করার পরও চাইনি আমাকে এই দাও সেই দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুবের অন্তরের চাওয়াটাকে
অন্তরের মধ্যে একটা আল্লাহর প্রিয় মাহবুবের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত প্রকাশ করতেন না আল্লাহ রব্বুল আলামিন রউফ রহিম আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন রাসূল আপনার অন্তরের কবর উম্মতকে প্রকাশ করে দিন যে বলুন উল্লা আসালুকুম আলাইহি আজরা ওহে আমার উম্মত আমি তোমাদের কাছে আমার এত কিছু করার পরেও আমি কোনো উজরত চাই না আমি কোনো প্রতিদান চাই না আমি কোনো ধরনের তোমাদের কাছে ধন সম্পদও চাই না কিন্তু একটা মাত্র চাওয়া আমি রেখে যাচ্ছি কি আল মাওয়াদ্দাতা ফিল কুরবা তোমরা যেন আমার রেখে যাওয়া আহলে বাইতের প্রতি যেন অনুরাগ হয়ে যাও আমার আহলে বাইতকে যেন ভালোবাসো আমার আহলে বাইতের রাসূলকে যেন মহব্বত করো আমার আহলে বাইতের রাসূলকে যেন আদর করো আমার আহলে বাইতের রাসূলকে যেন কদর করো এই কামনাটা আমি রাসূল সরওয়ারে কায়নাত দাবি হিসেবে আমার উম্মতের জন্য রেখে গেলাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত জলিল কদর সাহাবা হযরত ইমাম হুসাইন একদিন মদিনা মসজিদে নববীর মধ্যে ক্লান্ত হয়ে শুয়ে আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের পাশে বসে পায়ের পাশে পাশে বসে ইমাম হুসাইনের নূরানি পা মোবারক দুটি বালু লেগেছিল বালি লেগেছে মদিনার পথে হাঁটতে গিয়ে ইমাম হুসাইনের পায়ে নূরানি পায়ের মধ্যে বালি লেগে আছে কঙ্কর লেগে আছে হযরত আবু হুরায়রা এই শোয়া অবস্থায় ইমাম হুসাইনকে দেখতেছেন তার পা দুটো সামান্য বালি লেগে আছে দেরি করলেন না জলিল কদর এত সিনিয়র সাহাবা হযরত ইমাম হুসাইনের পায়ের নিচে গিয়ে বসে গেলেন এবং নিজের নূরানি ও কাপড়টুকু দিয়ে জামা দিয়ে নিজের পরনের জামা দিয়ে আস্তে আস্তে করে হযরত ইমাম হুসাইনের পা গুলো পরিষ্কার করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন জেগে উঠে দেখতেছেন হযরত আবু হুরায়রার হাতখানা ইমাম হুসাইনের পায়ের সাথে লেগে আছে বালি ধুলিগুলো ধুলি বালিগুলো পরিষ্কার করতেছে হযরত ইমাম হুসাইন হঠাৎ জেগে উঠে হযরত আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বললেন ওহে আবু হুরায়রা জালিল কদর আমার নানার সাহাবা আপনার মতো এত বড় একজন বড় দরজার সাহাবা সিনিয়র সাহাবা আপনি কেমন করে আপনার হাত দুটো দিয়ে আমার পার মধ্যে লাগালেন এটা তো ঠিক করেন নাই তখন আবু হুরায়রা বললেন ওহে ইমাম হুসাইন আপনার ব্যাপারে আমার রাসূল সরওয়ারে কায়নাত আপনার উচ্চ মকামের ব্যাপারে আমার রাসূল আমাকে যেভাবে শিখিয়েছেন বলেছেন আমি যতটুকু আপনার শান সম্পর্কে আমার রাসূল থেকে জেনেছি আমার মতো যদি আরবের মানুষেরা যদি যুবকেরা যদি জানত আপনি ইমাম হুসাইনের কদম এই মদিনার মাটিতে ফেলতে দিত না ইমাম হুসাইনের কদমগুলোকে যুবকদের কাঁধে কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে বেড়াত উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ এত দাম আলে বাইতের রাসূলের আওলাদের রাসূলের ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সতর্ক করেছেন বান্দা নামাজ রোজা হজ যাকাত এই সব কিছু আদায় করার পরেও যদি অন্তরে কিঞ্চিত পরিমাণ আহলে বাইতের রাসূলের যদি হিংসা নিয়ে মারা যায় আমার রাসূল ডিক্লার দিয়েছেন তার সমস্ত আমলনামা ক্যান্সেল হয়ে তার একমাত্র শেষ ঠিকানা হবে জাহান্নাম উচ্চস্বরে বলুন না আউযুবিল্লাহ ইমাম হাকিম এবং ইমাম তবরানী এই হাদিস রাওয়ায়াত করতেছেন লাউ আন্না রাজুলান সাফানা বাইনাল রুকনে ওয়াল মাকাম সুম্মা সাল্লা ওয়া সামা কোন ব্যক্তি যদি খানায়ে কাবা রুকনে মাকাম এবং হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ তথা আল্লাহর ঘরের সামনে যদি
কোন বান্দা যদি ইবাদতের জন্য রত হয় সারা জীবন নামাজ আদায় করেছে সারা জীবন রোজা রেখেছে দিনের বেলায় রাত্রি বেলার মধ্যে সিজদায় নামাজের মধ্যে রাত কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য সুম্মা মাতা এরকম পুত পবিত্র ইবাদতের মধ্য দিয়ে তার মৃত্যু ঘটে গেল তার মৃত্যু আসলো সেই মারা গেল কিন্তু ওয়াহুয়া মুবগিজুন লিআল মুহাম্মাদিন এত কিছু ইবাদত বندگی করার পরেও তার অন্তরের মধ্যে একটা রোগ ছিল সেই রোগ হচ্ছে ওই ব্যক্তি নামাজি ছিল ওই ব্যক্তি সায়ামদার রোজাদার ছিল সমস্ত কিছু ঠিকঠাক ছিল এরপরেও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া غوث العظم مجد بنداري اوسيا غوث العظم مجد بنداري مرشد امداد الحق مجد بنداري نائب سجاد الحسين مجد بنداري عسكر پدان الچوک چیئرمین اہل سنت الجماعت شیخ الحدیث قاضی معین الدین اشرافی مبدا جل العالین حضرت الحاج علامہ رنگمٹی دربار شریف پیر صاحب ماما جعفر مولانا الحاج حضرت مولانا জাফরুল ইসলাম সাহেব মারহাবা মারহাবা উলামায়ে আহলে সুন্নাত আমাদের মাঝে তাশরিফ এনেছেন ওনাদের কদমের মধ্যে আমরা শুকরিয়া আদায় করছি আমরা আজ আর বেশি সময় নেব না এইটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সারওয়ারে কায়নাত রউফুর রহিম উম্মতের জন্য আহলে বাইতের রাসূলকে রেখে গেছেন যার মহব্বত অন্তরে থাকলে নাজাত পাবে যার বিদ্বেষ এবং কোন ধরনের যদি ঘৃণা অন্তরে থাকে উপরে নামাজ কালাম সব ঠিক থাকলেও আমার প্রিয় মেহবুব বলতেছে দাখালান নারা ওই ব্যক্তি খানাই কাবার সামনে থেকেও যদি নামাজ রোজা করে বندگی করে কিন্তু অন্তরে যদি আহলে বাইতের রাসূলের যদি ঘৃণা পোষণ করে আল্লাহর প্রিয় রাসূল বলছেন দাখালান নারা তার মৃত্যুর পরে সে জাহান্নামে চলে যাবে জুরে বলুন না নাউযু বিল্লাহ এইজন্য আমাদের শেষ কথা আল্লাহর প্রিয় রাসূল সারওয়ারে কায়নাত বলেছেন যে আন-নুজুমু আমানুন লিআহলিস সামা আল্লাহ আমাদের যেই চোখে দেখা যাচ্ছে আসমান এই আসমানের কোনো ফিলার আছে আসমানকে ধরে রাখার জন্য কোনো খুঁটি আছে কিছুই নেই আসমানটা খোলা কিন্তু এটাকে কে ধরে রেখেছে আল্লাহর প্রিয় হাবিব এটা তত্ত্ব দিয়েছেন যে কি আন-নুজুমু আমানুন লিআহলিস সামা আল্লাহ এই আসমানকে প্রটেক্ট করার জন্য এই আসমানকে ধরে রাখার জন্য এই আসমানকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ আসমানি জগতের মধ্যে কোটি কোটি নক্ষত্র সৃষ্টি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন এই আসমানকে সুরক্ষিত করে রেখেছে সেগুলো হচ্ছে নক্ষত্রগুলো জোরে বলুন না সুবহানাল্লাহ কারা আসমানকে সুরক্ষিত রেখেছে আসমান জগতের নক্ষত্র সমূহ আর আল্লাহর প্রিয় হাবিব সেই নক্ষত্রের সাথে তুলনা করে মেসাল দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন ওয়াহালু বাইতি আমানুন লি উম্মতি মিনাল ইখতিলাফ আমার আহলে বাইতের রাসূল ওই আসমানের নক্ষত্রের মতো জমিনের মধ্যে আমার উম্মতের জন্য জামিনদার আমানতদার জোরে বলুন না সুবহানাল্লাহ আসমানকে প্রটেক্ট করতেছে নক্ষত্র আর জমিনের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের উম্মতকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখবে তারাই হচ্ছেন আহলে বাইতের রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য এই মহব্বতটা আমাদের জন্য ফরজ এটা ফরজে আইন আল্লাহর প্রিয় রাসূল এইজন্য বলেছেন আলা লা ঈমান আলা লা ঈমানা লামান লা মুহাব্বাতা লাহু ওই ব্যক্তির ঈমান বলতে নেই যার অন্তরে আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইতের রাসূলের মহব্বত নেই জুরে বলুন সুবহানাল্লাহ তো সুতরাং আজকে আমরা এই মাহফিলে এসেছি আল্লাহর প্রিয় হাবিব সারওয়ারে কায়নাত রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে তিরমিজির মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম আমরা একদিন আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে বসে জলসা করতেছে হালকা করতেছে হালকায় জিকির আল্লাহর প্রিয় হাবিব সারওয়ারে কায়নাত বলতেছেন যে ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন মিন আসহাবিহি আল্লাহর প্রিয় রাসূলের একদল সাহাবা বসে আল্লাহর প্রিয় রাসূলের হুজরার পাশে বসে মসজিদে নববীর মধ্যে
একটা জলসা হালকা করতেছে একটা মজমা করছে একটা বসে আলোচনা করতেছে জুলুস করতেছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা বা আজলাস মা আজলাসাকুম ওহে সাহাবারা তোমাদেরকে কে বসিয়েছে এখানে কি জন্য তোমরা বসেছো এখানে বসে তোমরা কি করতেছো কে বলছেন আমার নবী সরওয়ারে কায়নাত বলতেছেন যে তোমরা এখানে আমার হুজরার পাশে বসে মসজিদের মধ্যে সবাই একত্রিত হয়ে কি আলোচনা করতেছো জোরে বলুন না সুবহানাল্লাহ قالوا صحابرا বললেন জালাসনা নযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে বসে দুনিয়ার কোন আলাপ রাজনৈতিক কোন আলাপ করতেছি না সংসারের কোন আলোচনা করতেছি না আমাদের সন্তান সন্ততির কোন আলোচনা করতেছি না আপনার হুজরার পাশে বসে আল্লাহর এই পবিত্র গরের মধ্যে বসে আমরা তিন তিনটা জিনিস আলোচনা করতেছি এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর জিকির করার জন্য বসেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া নাহমাদুহু আল্লাহর হামদ এবং প্রশংসা করার জন্য বসেছি বা বসে জিকির করতেছি আল্লাহর প্রশংসা করতেছি এবং তৃতীয় হচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা আর একটা বিষয়ের উপর আলোচনা করতেছি যেই বিষয়টা হচ্ছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনাকে দিয়ে আল্লাহ যে আমাদের উপর এহসান করেছে দয়া করেছে সেই দয়ার কথা আমরা স্মরণ করতেছি জোরে বলুন সুবহান আল্লাহর প্রিয় মাহবুব বলতেছেন ওহে সাহাবা তোমরা কি এটা ভালো কাজ করতেছো এটা কি সত্যি তাহলে বলো আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন ক্বালা আল্লাহ মাযদাসাকুম ইল্লা যাকা খোদার কসম করে বলো তোমরা কি এই উদ্দেশ্যে আমার এই হুজরার পাশে বসে আছো কিনা তখন সবাই বলল ওয়াল্লাহ আল্লাহর কসম মা আজলাসনা ইল্লা যাকা আমরা এই মাত্র একমাত্র আল্লাহর জিকির এবং আল্লাহর প্রিয় হাবিবের আলোচনা ছাড়া আর কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই জোরে বলুন না সুবহানাল্লাহ কার জিকির আল্লাহর জিকির এবং আল্লাহর হাবিবের জিকির এই দুটো ছাড়া আর কোন জিকির আমাদের করতেছি না আর কোন উদ্দেশ্য নয় এই দুটো উদ্দেশ্যে নিয়ে খোদার কসম করে সাহাবারা আমার রসুলকে বলে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন ক্বালা ইন্নি লাম আস্তাহ লিফুকুম তুহমাতান লাকুম ওহে আমার সাহাবা আমি যে তোমাদের উপর কসম করেছি তোমাদেরকে কসম করে বলতে বলেছি এটা তোমরা তোমাদের জন্য তোহমত মনে করো না তোমাদের জন্য এটা অপ্রীতিকর মনে করো না কারণ আমি যখন তোমাদের এই জিকির তোমরা যখন করতেছ ওয়ালাকিন্নাহু আতানি জিব্রাইল ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা আমি যখন তোমাদের এই জিকিরের দৃশ্য আল্লাহ যখন দেখেছে আমার আল্লাহ জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে একটা খবর দিল যাও যাও জিব্রাইল যেই সাহাবারা আমার রসুল সরওয়ারে কায়নাতের এই দরবারের মধ্যে বসে এই মসজিদে নববীর মধ্যে বসে আমার রসুল সরওয়ারে কায়নাতের প্রশংসা করতেছে আমার জিকির করতেছে আমার প্রিয় রসুলকে পেয়ে তারা শুকর আদায় করতেছে যাও আমি আল্লাহর কথা ঘোষণা করে দাও বলে দাও আমার নবীকে এই সমস্ত সাহাবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন মালায়েকা জগতের মধ্যে গৌরব বোধ করতেছে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এটা কি বুঝলেন আজকে যে আমরা মিলাদুন নবীর এই আলোচনা করতেছি এটা আমাদের এক ধরনের বাইরা খুঁজে পায় না বিদাতের তকমা দিয়ে আমাদের সহজ সরল মানুষকে বিভ্রান্তি করতেছে অথচ এ হাদিস এটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছে ইমাম তিরমিজিও রওয়ায়াত করেছেন এ হাদিসটা সিহাহ সিত্তার কিতাব থেকে নেওয়া এই আলোচনা আজকে এই ১৪০০ বা ১৫০০ বছর পরে এখানে হচ্ছে না এই আলোচনা আমার নবীর পাশে বসে সাহাবারা করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এবং আমার নবী সরওয়ারে কায়নাতের এই আলোচনার জন্য সাহাবায়ে কেরামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন মাধ্যমে দান করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই ঈদ মিলাদুন নবীর জশন জুলুস আলোচনা তাস্কারা
এগুলো আল্লাহর কাছে কত ভালো লাগলে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে খবর দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং এই আলোচনা আমার রাসূলের সাহাবাদের সুন্নাহ এবং এই আলোচনা আল্লাহর নেককার বান্দাদের সুন্নাহ এই আলোচনা আউলিয়া আযামদের সুন্নাহ এই আলোচনা উলামায়ে হাক্কানী রাব্বানীর সুন্নাহ এই সুন্নাহ ধরে আমরা আমাদের আগামী পথ আমরা পেরিয়ে যাব আহলে বাইত রাসূলের দামান ধরে আমরা এগিয়ে যাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠা থেকে শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ যেন আমাদের উপর এই রহমত দয়া করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক উচ্চস্বরে বলুন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু